হ্যালো ফ্রেন্ড, আমি আজকে এসেছি ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দিতে। টানা 22 দিন ধরে কোর্স করেছি, আর যে এক্সামটা কিভাবে হয় সেটাই দেখাচ্ছি। দেখো সব গাইডরা, আমি এসে গেছি আর এক্সামটা এক্স্যাক্টলি কিভাবে হয় দেখি যতটা ফুটেজ দেখানো যায়। ভেবেছিলাম যে ভিডিওটা করব না, বাট কারণ এখানে করা যাবে কিনা বুঝতে পারছিলাম না, বাট দেখলাম যে এখন সুযোগ আছে, তো চলো শেয়ার করি। লাইফের ফার্স্ট এক্সাম ড্রাইভিং লাইসেন্সের, তাও ফোর হুইলার ডাইরেক্ট, দেখা যাক কিরকম ভাবে কি হয় আর এক্স্যাক্টলি প্র্যাকটিস কিভাবে হয় আর এক্সামটা কিভাবে হয় শেয়ার করছি। এই যে আমি যতদূর শুনলাম এই যে রুটটা দেখছো ব্যারিকেড করা আছে, এই ব্যারিকেডের মধ্যে থেকে গাড়িটাকে নিয়ে যেতে হবে স্টেট, এবং গাড়িটাকে কোনো জায়গায় না লাগিয়ে আবার নিয়ে আসতে আছে ফ্রন্টে এবং ব্যাকে যেতে হবে। তো যদি ঠিকঠাকভাবে করতে পারি তাহলে পাস করে যাব, আর পাস করে গেলে ড্রাইভিং লাইসেন্সটা বোধহয় পেয়ে যাব। তো আরও শেয়ার করি, এই দেখো এরা যারা যারা এসেছে এরা সবাই পরীক্ষা দিতে এসেছে, আমিও এক্সাম দিতে এসেছি, এই যে ভেতরে সবাই এক্সাম দিতে এসেছে, এরাও সব এক্সাম দিচ্ছে। অনেকে আছে অল্প বয়স, অনেকে আছে 10 বছর 12 বছর বাদে আবার যখন ড্রাইভিং লাইসেন্স যখন রিনিউ করতে হয় তখন আবার সবাইকে এক্সাম দিতে হয়, তো তার জন্য সবাই এসেছে। এই যে গাড়িগুলো দেখছো এগুলো সবকটা লাইন দেওয়া আছে, একের পর একের পর প্রত্যেকটা গাড়ির হবে এক্সাম, এবং ওই করে করেই সবাই বেরোবেন। এই যে আমার সাথে মানুষদের এসেছে, এও এক্সাম দেবে, আমিও এক্সাম দেবো, এই একই গাড়িতেই। আমরা খান্না থেকে শিখেছি, খান্না ট্রেনিং ইনস্টিটিউট থেকে। সো দেখা যাক, বাকি ভিডিওটা ওয়াচিং করো। আর এখানে না ভিডিও করতে দিচ্ছে না, তো আগের যে ফুটেজগুলো তোমরা দেখছো সেটা তো আমি কোনো রকমে করে এ করে নিয়েছি ফুটেজগুলো, আর বলছে এখানে নাকি ফুটেজ নেওয়া যাবে না, ফুটেজ নেওয়া বারণ। সো এই হচ্ছে, সবাই মিলে এখন অন্তদন্ত অনেকজন এসেছে, অনেক জায়গা থেকে এসেছে, অনেকের এক্সাম আছে, সবাই পরীক্ষা দিচ্ছে, তো দেখা যাক কি হয় এক্সামটা কি হয়। আমাদের স্যার তো রীতিমতন ছাড় দিচ্ছে, হ্যাঁ ভুল ত্রুটি হলে। হ্যালো ফ্রেন্ড, তো সারাদিন না খেয়ে দিয়ে অবস্থা খুব খারাপ, আর এখন বর্তমানে ওর পাশেই একটা তোমার এ আছে, একটা পার্ক আছে, সেই পার্কে বসে এখন আমি ভিডিওটা করছি, আর আমি চেষ্টা করবো পার্কটা একটু দেখানো। পার্কটা সত্যি খুব সুন্দর, আর সব থেকে বড় কথা কি বলতো, মানে আমার এটা ফার্স্ট টাইম, ফার্স্ট এক্সপিরিয়েন্স। যারা যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়েছে তাদের তো অভিজ্ঞতা সমস্ত কিছুই আছে, বাট আমার কাছে এটা প্রথম। আর দুপুর মানে 12টা সাড়ে 12টার মধ্যে তো এখানে চলে এসেছি, শুনছি এটা নাকি 5টা 6টা পর্যন্ত চলবে, খুব টেনশনে আছি। আর খাওয়া দাওয়া কিছুই হয়নি, বারবার প্র্যাকটিস চলছে, 2 করে 2 করে রাউন্ড প্র্যাকটিসের জন্য করাচ্ছে, করে নিয়েছি অলরেডি। তবুও মনের মধ্যে যতটা টাইম বাড়ছে না, মানে অফিসার দেখানো আসেনি, আসলে মেন পরীক্ষাটা শুরু হবে, সো মনের মধ্যে প্রচণ্ড ভয় কাজ করছে যে আলটিমেট কতটা কি পেরে উঠবো, কোনো জায়গায় ঠুকে যাতে না যায়, ঠুকে গেলেই তো পুরোটাই শেষ, বৃথা আবার করে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা, এক্সাম দেওয়া, টাকাটাও জলে যাবে আর এতদিনে শেখা পরিশ্রম পুরোটাই ডুবে যাবে। তো দেখা যাক কতটা কি হয়। সকাল থেকে না খেয়ে দিয়ে এখানে এসেছি, আর হ্যাঁ লাইসেন্সের জন্য এক্স্যাক্টলি কী কী করতে হয় যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো, মানে আমি তো কলকাতায় থাকি, কলকাতা থেকে অ্যাপ্লাই করছি, এক্স্যাক্টলি লাইসেন্সে কী কী প্রসেস আছে, আমি পুরো প্রসেস এক্স্যাক্টলি কী করতে হয়েছিল আমাকে আমি সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে শেয়ার করব, অ্যাজ আ এক্সপিরিয়েন্স গ্যাদারিং, এবং তোমাদেরকে মোটিভেশান, আর যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো কীভাবে কী অ্যাপ্লাই করতে হবে, কীভাবে কী যুক্ত হতে হবে, সমস্ত কিছু বিষয় আমার এই ভিডিও ফুটেজটার মধ্যে ডিটেলস থাকবে।
হ্যালো ফ্রেন্ডস, সো আই এম সো 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 হ্যাপি বিকজ আমার এক্সামটা দেওয়ার আগে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। অনেকেরই হয়, যারা দিয়েছো তারা জানো যে তারা এখন বলতে পারো যে এটা এমন কিছুই পরীক্ষা নয়, খুব সোজা, খুব ইজি। হ্যাঁ, বাট যে ফার্স্ট টাইম দেয় না তার কাছে পরীক্ষাটা সব পরীক্ষাই খুব হার্ড হয়। তো যাই হোক, পরীক্ষাটা দিতে ঠিক যতটা ভয় ছিল, পরীক্ষাটা দেওয়ার পর আমি খুব হ্যাপি বিকজ আমি পাস করে গেছি। এবার শুধু অপেক্ষা হচ্ছে যে রেজাল্টটা কবে বাড়িতে আসে, আমার লাইসেন্স কার্ডটা পাবো। সো আমার পরীক্ষাটা শেষ হওয়ার পর আমি ভেবেছিলাম যে আমি মানে ব্লকটা শেষ করব, বাট আমি শেষ করে উঠতে পারিনি বিকজ এতটাই এক্সাইটেড ছিলাম, ফ্রেন্ডরা মিলে ঘুরছিলাম, মজা করছিলাম, ওখানে গিয়ে অনেক নতুন নতুন বন্ধু হয়েছে, সো সম্ভব হয়ে ওঠেনি। সো যার জন্য আমি এখন বাড়িতে এলাম, এখন সন্ধে হয়ে গেল, আজকেরই পরীক্ষা ছিল, আজকে 10 তারিখ। চেষ্টা করবো আজকেরই রাতের মধ্যে ভিডিওটা আপলোড করার। আজকের হচ্ছে 10/11/2022। তো যাই হোক, আজকেরই পরীক্ষাটা দিলাম আর আমি খুব 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 হ্যাপি। সো হ্যালো ফ্রেন্ড, তোমরা হয়তো ভাবছো যে সমস্ত কিছু তো বকর বকর হয়ে গেল, তো তারপরে কেন আমি আবার করে এই ভিডিও শ্যুটটা নিচ্ছি। সো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে ভিডিওর আগেতেই বলেছিলাম যে এক্স্যাক্টলি আমি কীভাবে আর কি ড্রাইভিং শেখার আমার খুব শখ, আর কীরকমভাবে আমি জিনিসটা মানে অ্যাচিভ করলাম, আর ওখানকার প্রসেসগুলো এক্স্যাক্টলি কী কী হয় সেইগুলোকে আমি একটা ভিডিও শ্যুটের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। তো যার জন্য এই ভিডিওটা আমাকে লাস্টে তৈরি করতে হচ্ছে, বিকজ আমি ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে ওইগুলো আমি কিছুই শেয়ার করিনি আগে, তো যার জন্য আবার করে আমি রেকর্ড করছি। সো ফ্রেন্ড, আমি আমার একটা স্টোরি বলবো বিকজ আমি এত বড় হয়ে গেলাম, আমি অ্যাকচুয়ালি সাইকেল চালাতে পারি না। হ্যাঁ, সত্যি আমি সাইকেল চালাতে পারি, হ্যাঁ এটা ঠিক কথা যে আমি সত্যি সাইকেল চালাতে পারি না। তো যার জন্য আমি ফোর হুইলার যখন আমি শিখতে যাই তো আমি টু হুইলারের জন্য অ্যাপ্লাই করতে পারি না। আর ওখান থেকে আমি যা জানতে পারলাম, টু হুইলার সাধারণত শেখায় না, মানে আমি যে ইনস্টিটিউট থেকে আমি শিখতে গিয়েছি ওখানে টু হুইলার বা বাইসাইকেল কিছুই শেখায় না। তোমাকে আলাদা করে যদি তুমি শিখে রাখো মানে কোনো ফ্রেন্ডের কাছ থেকে বা কোনো থ্রুতে, তাহলে তুমি ডাইরেক্ট এক্সামটা দেওয়ার জন্য ওখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। এবার হচ্ছে গল্পে আসি। তো আমি আমার ফ্রেন্ডদেরকে বলতাম দেখ আমি সাইকেল চালাতে পারি না শেখানোর জন্য, তো ফ্রেন্ডরা কিছু কিছু সময় হেল্প করেছিল। তো আমার কাছে যেহেতু সাইকেল নেই আর ফ্রেন্ডদের কাছ থেকে ওরকম চেয়েছে পড়ে উঠতে পারিনি, ধৈর্য ফ্রেন্ডরা অতটা দেয়নি, তো যার ফলে আমার সাইকেল শেখাটা হয়নি। লকডাউনে আমি অনেকটা ট্রাই করলাম সাইকেল শেখার, ভাবলাম যে আমি একদিনে শিখে যাব সাইকেল চালানো, বাট ইয়ার সত্যি ব্যালেন্স খুব ডিফিকাল্ট। আমি এখনো পর্যন্ত আমি সাইকেল চালাতে পারি না, বাট আমার ইচ্ছা আছে, আমি যেহেতু ফোর হুইলারটা শিখে নিয়েছি তো খুব শীঘ্রই আমি টু হুইলার এ করতে চাই, তো যার জন্য আমাকে ব্যালেন্সের জন্য আমাকে সাইকেল চালানোটা শিখতে হবে। সো এই ভিডিওটা থেকে যদি কোনো ফ্রেন্ড যদি গলে যায় আমাকে, যদি সাইকেল শেখানোর জন্য এক্সাইটেড হয় বা উৎসাহ দেখায়, তো অবভিয়াসলি আমি সাইকেল চালানো শিখবো। অ্যাকচুয়ালি সাইকেল আমি ব্যালেন্স ধরে রাখতে পারি না, নিজে না থাকলে যা হয় ফ্রেন্ডের কাছ থেকে 2-3 মিনিটের জন্য পেয়ে আর ওখানে আহামরি কিছু এ করা যায় না। সো আমি ফ্রেন্ডদেরকে বলেছিলাম যে দেখ তোরা আমাকে অত হালকাভাবে নিস না, আমি সাইকেল পারি না তো কী হয়েছে, বাইক না চালাতে পারলে কী হয়েছে, আমি ডাইরেক্ট 4-চাকা চালাবো। তো যাই হোক, 4-চাকা কীভাবে শিখলাম সেটা নয়, রাজি থাক, 4-চাকায় অ্যাডমিশন নিলাম এবং আমি আমার সাথে আমার বাকি ফ্রেন্ডরা এবং 3 জন মিলেই আমরা অ্যাডমিশন নিলাম, সমস্ত কিছু করলাম। তো সকালবেলা 7:30 থেকে আমার প্র্যাকটিস স্টার্ট হতো। আমি অ্যাকচুয়ালি খান্না মোটর ট্রেনিং সেন্টার যেটা আছে সেখান থেকে আমি বর্তমানে কমপ্লিট করলাম। সো যারা যারা খান্না মোটর থেকে তোমরা করতে চাও, অবভিয়াসলি সেখান থেকে তোমরা শেখো, খুব ভালো, ওখানকার স্যারগুলো খুব ভালো, যিনি আমাকে শিখিয়েছেন অশোক স্যার, উনি তো দারুণ মেন্টালিটির মানুষ, প্রচণ্ড ফ্রেন্ডলি, খুব ভালো, তাড়াতাড়ি শেখায়। তো 22 দিন কি 30 দিনের মতন সাপোজ কোর্স হয় যে কোর্সটা আমি করেছি, এবং তারপরে একটা এক্সামের, হো হ্যাঁ আরেকটা শেয়ার করি যে এক্সাম দুটো প্রসেসে হয়, যারা যারা করতে চাইছো সেটা 2-চাকার হোক কিংবা 4-চাকার হোক, এক্সাম দুটো প্রসেসে হয়, একটা হচ্ছে তোমার লিখিত আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো লিখিতটা মানে তোমার হচ্ছে কম্পিউটারের মধ্যে, যেখানে তোমার আমাকে একটা অ্যাপ দিয়েছিল, সেই অ্যাপের মধ্যে সমস্ত কিছু বিষয় ছিল যে কখন গাড়ি দাঁড় করাতে হয়, গাড়ির ইঞ্জিন কীরকম হয়, গাড়ির এক্স্যাক্টলি গিয়ার কী কাজে লাগে, সমস্ত কিছু বিষয়, তো সেইগুলোকে আমাকে মুখস্থ করতে হয়েছে এবং এক্সামটা দিয়েছিলাম। আর সেই দিনও খুব ভয় ভয় ছিলাম, 10-এ 10 পেয়েছি। তো খুব খুশি, প্রত্যেকটা প্রশ্নেরই আনসার আমি ঠিকঠাকভাবে দিয়েছি,
ওইটার রেজাল্ট জানতে পেরে গেছি। তো তারপরে আমার ট্রেনিং শুরু হয়। এবার ট্রেনিং ট্রেনিং করার পর আমাকে আমি অনেকটাই লেট করেছি, বিকজ আমি মাঝে মধ্যে ঘুম ভাঙতো না, ঠান্ডা পড়ে গেছে তো আরোই এ হয় না। সো কয়েকটা ক্লাস আমার মিসিংও গেছে, বাট আমার যে ফ্রেন্ডটা সে অনেকগুলো ক্লাস করেছে, সে 30টা মতন ক্লাস করেছে, বাট আমি বোধহয় 25খানা ক্লাস করলাম। আর হ্যাঁ, 25খানা ক্লাস করেছি। সো আমাকে ডেট বলা হয়েছিল যে আজকের আমার প্র্যাকটিস, মানে আজকে আমার এক্সাম আছে, তো যার জন্য আমি আজকে সব কিছু ছুটি টুটি করে রেখেছিলাম। গেলাম ওখানে, প্রথম কথা এবার আমি শেয়ার করি, যারা তোমরা শ্যাম বাজার থেকে আসছো বা খান্না হয়ে আসছো তাদেরকে বলি যে খান্না হয়ে যদি তোমরা যাও, আমি যেখান থেকে এক্সামটা দিয়েছি সেটা হচ্ছে বেলতলা, ঠিক আছে? বেলতলা লিচি লিচি বাগান বা লিচি গার্ডেন বলে কিছু একটা আছে যেখানে তোমার এক্সামটা হয়। ওখানে শুধু ফোর হুইলার না, টু হুইলারও এক এক্সাম হয়। ওই মাঠটা ঘিরে তোমার চারদিকটায় তোমার আর কি এক্সামটা এ হয়, মানে এইটুকুনি স্লট তোমাদের এক্সাম। আবার পাশের যে স্লটটা তাদের এক্সাম, ওই পাশটা বাইকের এক্সাম, ওই পাশটা স্কুটি, এরকম বিভিন্ন বিভিন্ন রকম এ করা থাকে। খুব সুন্দর প্রসেসটা, মানে জায়গাটা গেলে না খুব ভালো লাগবে যে তুমি এখানে এই খেলা দেখতে পাচ্ছ, আবার ওখানে গেলে আরেকটা খেলা দেখতে পাচ্ছ, খুব সুন্দর জিনিসটা। এবার হচ্ছে গেলাম ভেতরে গিয়ে স্যারের সাথে, মানে ওখানে গিয়ে স্যারকে কন্ট্যাক্ট করলাম, স্যার বললো এরকম একটা জায়গায় আসো পার্কের ওখানটায়। গেলাম স্যারের সাথে কথা টথা বললাম, এবার স্যার ওখানে প্র্যাকটিস করালো যে গাড়িতে করে আমরা এ করব। আর আমার সব থেকে সুবিধা হয়েছে, আমি যে গাড়িতে শিখেছি এক্স্যাক্টলি সেই গাড়িটাতেই আমি এক্সাম দিয়েছি। অনেকের কি হয় যে ওখানে যে গাড়ি থাকে সেই গাড়িতে এক্সাম দিতে হয়, তুমি যে গাড়িতেই শেখো না কেন, বাট আমার ক্ষেত্রে সুবিধা হয়েছিল, আমি সব থেকে বড় গাড়ি, দামি গাড়ি, এসি গাড়িতে শিখেছি, তো আমার এক্সামটাও আমি সেই গাড়িতেই দিয়েছি। টাকা থাকলে যা হয় খরচা করেছি, না গো ভাই আমি খুব বেশি, আমি গরিব মানুষ, বাট আমার সবাই মিলেই ওই গাড়িটাই আমরা চুজ করেছিলাম, বড় লাজ গাড়ি। তো শিখলাম টিকলাম, এবার প্র্যাকটিস হলো ওখানে। প্র্যাকটিস হওয়ার পর তারপরে আমাকে যেতে গেলো সেন্টারে, যেতে হলো তোমার বেলতলার ওখানটায়, যেখান থেকে বাস থেকে নামবে, নেমে বেশিক্ষণ না, 2 মিনিট হাঁটা পথ। ওখানটায় ভেতরে গিয়ে একজনের কাছ থেকে আমাকে ডকুমেন্টস নিতে হলো, তার কাছে আমার কাগজপত্র সব রেডি করা ছিল। তো তারপর ওপরে যেতে হলো আমাকে দোতলায় সিঁড়ি দিয়ে ভেতরে উঠে, খুব সুন্দর প্রসেসগুলো ভেতরে গিয়ে। হ্যাঁ, এবার একটা শেয়ার করি, ভেতরে গিয়ে আমি কিছু দালালের চক্করে পড়েছিলাম, আমি নামটা মানে বলতে চাইছিলাম না, বাট আমি বললাম, যে মানুষটা আমাকে ধরেছিল আমি তাদের নাম বলবো না, হয়তো আমার ভিডিও থেকে যদি তারা কিছু শিক্ষা পায়। মানুষকে লুটো না, বিভিন্ন প্রসেস থেকে টাকা লোটার একটা প্রসেস হচ্ছে এই জায়গাগুলো। কেউ 20 টাকা চায়, কেউ 50 টাকা চায়, কেউ 700 টাকা চায়, এবার 20 টাকা 30 টাকা যা হচ্ছিল চলো ঠিক আছে মানা যায়, কয়েকটা এ করেছি, বাট লাস্টের দিকে একজন 750 টাকা, এই 780 টাকা চেয়ে বসলো। তখনই ডাউট হলো, আর আমাদের পেপারপত্র নিয়ে নিয়েছিল, বললো কি আমরা ভেতর থেকে করিয়ে দেবো, এ করিয়ে দেবো। তো আমি জানি না কত কি করায়, বাট আমার জিনিসটা ঠিক মনে হলো না, এত টাকা বিভিন্ন জায়গা থেকে ইনভেস্ট করছি, আর আমি যেখান থেকে আমি শিখছি সেখান থেকেও যখন এতটা সাপোর্ট করছে, তো একটা বেকায়দা মানুষের কাছে আমার ডকুমেন্টস চলে গেছিলো, ডকুমেন্টস লোপাটও হয়ে যেতে পারতো, আমি জানি না। অত কিছু বিষয়ে আমি তর্কাতর্কিতে যাবো না। তো তারপরে আমি আমার স্যারকে ফোন করলাম, তো স্যার বললো যে যার কাছে ডকুমেন্টস আছে ডকুমেন্টসগুলো নিয়ে নাও, নিয়ে তুমি নিজে যাও ভেতরে। তো ডকুমেন্টসগুলো নিয়ে গেলাম, যেহেতু সেন্টার থেকে করেছি তাই আমার খুব বেশি ভেরিফিকেশনের প্রবলেম হয়নি, আমার সমস্ত কিছুই ডকুমেন্টস রেডি করা ছিল। কিন্তু যারা যারা তোমরা এ করবে তো ওদেরকে আমি বলে দিই, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটার আসল প্রুফ লাগবে তোমার, আসলটা অবশ্যই লাগবে, সাথে তোমার জেরক্স কপি, এছাড়া অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করা, সেটাকে ফিল আপ করা, সিগনেচার করা, ডেট দেওয়া, এক্সামের সমস্ত কিছু ডিটেলস কাগজ তৈরি করে নিয়ে যেতে হয়। তো আমি যেহেতু সেন্টার থেকে করেছি তাই আমার এই প্রসেসগুলোতে কোনো প্রবলেম হয়নি, বাট যারা ডাইরেক্ট করে অনলাইন থেকে তাদের আমি দেখেছি যে ভুল ভ্রান্তি হলে না কাগজ আবার রিটার্ন আসে। তো যার সূত্রে মানুষ দালালের হেল্প নেয় এবং দালালরা সেই জিনিসগুলোকে ভেতর থেকে পাস করিয়ে দেবার একটা ব্যবস্থা করে দেয়, তার জন্য টাকা নেয় ন্যূনতম, ঠিক অন্যায় কিছু নয়, কিন্তু সব দালাল তো আর ভালো হয় না, না কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে। তো আমি যারা এই কাজগুলো করি তা টাকা নিয়ে, তোমরা বলতে পারো যে এইগুলো তো খুব একটা নর্মাল ব্যাপার, উল্টে তাড়াতাড়ি হয়, হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি হয়, কিন্তু কিছু কিছু ফ্রডও হয়, তো একটু বি কেয়ারফুল। আমি দালালদের কাজটাকে অসম্মান করছি না, বাট বি কেয়ারফুল যাতে কোনো ফ্রড মানুষের কাছে না যায়, এটা নিয়ে অনেক কেসও হয়, অনেক প্রবলেমও হয়। সো কলকাতার মধ্যেও এই প্রবলেমটা রয়ে গেছে, কিছু করার নেই, আশা করবো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তারপরে এবার ভেতরে কাগজ জমা করতে হয়, মানে ওরা কাগজগুলোকে দেখে, ভেরিফাই করে, এবার তোমার আসল প্রুফটাকে নেয়। এবার তারপরে সব থেকে মেন হচ্ছে তোমাকে, তোমার একটা ছবি তুলবে ওরা, আর যে ছবিটা তুলবে সেই ছবিটাই তোমার
ড্রাইভিং লাইসেন্সের মধ্যে থেকে যাবে। তো ওই জন্য বলবো সবাইকে সেজে গুজে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর যেও, কারণ আমাদের স্যার এরকম ভাবেই আমাদেরকে হাসি মজাকে বলেছিল, কারণ যে ছবিটা উঠবে সেটা তোমার লাইফ টাইম রয়ে যাবে, তো বি কেয়ারফুল। তো ওই জন্য অবশ্যই দাড়ি মুছ কেটে যাবে, যারা দাড়ি মুছ রাখতে চাও রাখবে, যারা কাটতে চাও কেটে যাবে, কারণ ওইটাই তোমার ছবিতে রয়ে যাবে। তো তারপরে সমস্ত কিছু করার পর আবার স্যারের কাছে গেলাম, আবার এক দুবার প্র্যাকটিস করালো স্যার। এবার তারপরে প্র্যাকটিস ট্র্যাকটিস হয়ে যাওয়ার পর আজুবাজু ঘুরলাম, আড্ডা ফাড্ডা মারলাম বন্ধু বান্ধবীদের সাথে, গল্প টল্প কোনো ভিডিও ফুটেজে এ করলাম, নিজের কষ্টটাকে শেয়ার করলাম কত টেনশনে। তো যাই হোক, সমস্ত কিছু করার পর তারপরে এক্সাম দিলাম। হ্যাঁ, ওখানে বলে দিয়েছিল যে কোনো ভিডিও শ্যুট নেওয়া যাবে না, তো যার ফলে আর সবাই টেনশনে আছে কে ভিডিও শ্যুট কে কী নেবে, এরকম লুকিয়ে চুকিয়ে তাই হয় না। আর আগের ফুটেজটা আমার এই ভিডিওটা দেখে যদি কেউ ব্লেম করো তো আমি আগেই বলবো যে দেখো আগের শ্যুটটা আমি না জেনেই আমি নিয়ে নিয়েছিলাম, তারপর থেকে আমাকে ওখান থেকে বলা হলো, আমার স্যারই আমাকে বললেন যে কোনো শ্যুট এইসব দিকে কোনো শ্যুট নেওয়া হয় না, এইগুলোকে পার্সোনালি রাখা হয়। তো আমি শেয়ার করলাম এক্স্যাক্টলি কোনো খারাপ এতে নয়, বাট এটাই শেয়ার করলাম যে প্রসেসগুলো মানুষের জানা উচিত, তো সেই হিসেবেই আমি শেয়ার করলাম এক্স্যাক্টলি কী হয়। পুরোটা আমি হয়তো তুললাম না, কিছুটা আমি দেখালাম যেটুকুনি মানুষের এক্সাম্পলের জন্য দরকার। তারপরে ওখানে দুটো অফিসার থাকে, একজন দেখবে যে কোনো জায়গায় কোনো দাগ টাক লেগে যাচ্ছে কিনা, আর একজন অফিসার এই পাশ থেকে সমস্ত কিছু তোমার পেপারের মধ্যে সিগনেচার করে দেবে। তো আমার সমস্ত কিছু গাড়িটা কিছুটা নিয়ে যাবলাম, তো তারপরে একটা অফিসার আমার ডকুমেন্টসের সাথে মিলিয়ে দেখে নিল আর জিজ্ঞেস করলো কি জিজ্ঞেস করে, এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে, আমিও ছিলাম। তো ওখানে জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তো এটা একটু মিলিয়ে দেখে নেয় যে তুমি সেই ক্যান্ডিডেট কিনা বা অন্যের হয়ে কোনো এক্সাম দিচ্ছ কিনা। তো সেটা দেখার পর তারপরে আবার মানে ফ্রন্টে নিয়ে যেতে হয়েছিল গাড়িটাকে, পাশ কাটি কাটি আবার ব্যাক গিয়ারে ওইটাকে নিয়ে আসতে হয়েছিল গাড়িটাকে, এবার গাড়িটাকে পার্কিং করা এবং তারপর একটা হাত দেখিয়ে সিগন্যাল দিয়ে জানান দেওয়া যে হ্যাঁ তোমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, গাড়িটাকে দাঁড় করানোর পর পেছনে গাড়িকে সুযোগ করে দেবো, এইসব টুকটাক থাকে। তো এগুলো করার পর তারপরে অফিসারের কাছে যেতে হলো, গিয়ে ওখান থেকে আমার আধার কার্ডটা দেখাতে হলো, দেখি আমার ডকুমেন্টসটা ওনাকে ওনার কাছেই ছিল, উনি ডকুমেন্টসের মধ্যে টুক করে লিখে দিলেন, সিগনেচার করে দিলেন, পরে জানতে পারলাম যে ওটা ছিল পাস। তো যাই হোক, থ্যাংক ইউ স্যার আমাকে এত সুন্দরভাবে শিখিয়েছো, আর আমি জানি না। এবার দেখো আরেকটা জিনিস শেয়ার করবো, সবাই ভাবে যে ড্রাইভিং লাইসেন্স হয়ে গেল, ড্রাইভিং লাইসেন্স পাস করে গেলাম, অনেক বড় অ্যাচিভ করে দিলাম, না এটা পাস করাটা তো একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার ভাইটাল জিনিস হচ্ছে তোমার প্র্যাকটিস। তুমি যত প্র্যাকটিস করবে, আমি যাদেরকে বলবো যারা তোমরা গাড়ি ড্রাইভিং লাইসেন্স বার করে নিয়েছো, যদি গাড়ি কেনো বা গাড়ি চালাচ্ছ তা তো ঠিকই আছে, যারা করছো না মাঝে মধ্যে কোনো ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে নিয়ে, বা আমাদেরকে সেন্টারে বলেছিল রাত্রির বেলা করে ট্যাক্সি খালি থাকে বা কোনো ফ্রেন্ড সার্কেলে ওলা উবের যদি খালি থাকে তাকে কিছু টাকা দিয়ে তার কাছ থেকে গাড়িটাকে নিয়ে তুমি হাতটাকে সেটেল করিয়ে নাও, কারণ হাতটা সেট করাটা খুব একটা ব্যাপার। কারণ গাড়ি চালানোটা আমি দেখেছি ব্যালেন্সের অসুবিধা নয় বলে আমার পক্ষে শিখতে অসুবিধা হয়নি, কিন্তু অনেক কিছু শেখার আছে, আর সব থেকে ওইটা হচ্ছে প্র্যাকটিসের ওপর নির্ভর করে। তুমি গাড়ি চালানো শিখে যাবে হয়তো একদিনের মধ্যে, কিন্তু সেটাকে প্র্যাকটিসের ওপরে, কারণ কখন ব্রেক দিতে হয়, কখন কিভাবে থামতে হয়, কোন মোড়ে তোমাকে ঘোরাতে হয়, কোন মোড়ে সিগন্যাল কখন কি আসবে, রাস্তার ট্রাফিক কী কীরকম কী আসবে, তো সেই জিনিসগুলোর জন্য প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। আর আমি বলবো যে তোমরা সবাই প্র্যাকটিস করো, যারা লাইসেন্স পেয়ে গেছো ওইটাকে নষ্ট করে দিও না, কারণ প্র্যাকটিসের মাসে একবার করে হলেও বা উইকে একটা করে হলে তো খুবই ভালো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস থাকলে খুবই ভালো। কারণ এরকম দেখা গেছে, এটা বলা উচিত না তবুও বলছি, এত ভালো ড্রাইভিং লাইসেন্সে পাশ করলে সবাই লাইসেন্স পায়, ড্রাইভিং পরীক্ষায় পাশ করলে লাইসেন্স পায়, লাইসেন্স পাওয়া সত্ত্বেও এত ভালো ড্রাইভার হওয়া সত্ত্বেও গাড়ি চালাতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট করে, তাই জন্য এটা প্র্যাকটিসের ওপর নির্ভর আর দীর্ঘদিনের একটা ব্যবধান। তো যাই হোক, সবাই আমার ভিডিওটাকে দেখলে এতক্ষণ ধরে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে ওয়াচিং করার জন্য, আর আমার এক্সপিরিয়েন্সটাকে নিজের কাজে লাগিও। আমি আমার নিজের ভয়েসের থ্রুতেই দিয়েলাম, বিকজ আমি ভিডিওটা এ করতে পারিনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি তোমরা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখবে, আর অভিজ্ঞতাগুলো থেকে তোমরা নিজের লাইফে যদি কখনো ড্রাইভিং লাইসেন্স করতে চাও তো এই এই জিনিসগুলোর ওপরে তোমরা ধ্যান দেবে, ঠিক আছে? ওকে ফ্রেন্ড, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর সুন্দরত্ব চ্যানেলে পাশে থেকো, যারা যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও, লাইকটাকেও এ করে দিও, শেয়ার করতে ভুলো না কোন পোর্শনটা ভালো লাগলো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে, যেহেতু আমি আমি এখন অভিজ্ঞ যারা জানো না তাদের থেকে, তো যদি কিছু জিজ্ঞেস করার থাকে বা অন্য কোনো টপিক্সের ওপরে তোমার কমেন্ট পোর্শনে কমেন্ট করো, অবশ্যই তার উপরে ভিডিও আনবো। সো ফ্রেন্ড, সবাই টাটা, বাই বাই।